একদিন নিত্যানন্দ ভাবছে, প্ল্যান করছে, মহাপ্রভু হচ্ছে গিয়ে কি বলেন তো ডিলার, ডিলার বুঝেন, ডিলার বুঝেন, হ্যাঁ কি কোন একটা মালের মালিক, ডিলারশিপ। সো গোলক বৃন্দাবন থেকে এই মালটা আনা হয়েছে, মালটা করতে কেন হয়েছে, গোলকেরও প্রেমধন জুড়ে বলো, আর জোর নাই কি লাগছে, গোলকের প্রেমধন ঘুরতেছে মার্কেটিং এর অফিসারদের প্ল্যান থাকে হচ্ছে কিভাবে তার মালটা অন্য মানুষকে চেনাবে, কিভাবে এই মালের মূল্যায়ন বাড়াবে, তাই না, যে আমার ঔষধ হোক যাই হোক এটা একটু কার্যকরী হয়, এটা একটু ভালো চলে, সেরকম একটা প্ল্যান করতে হয় তো নাকি। তখন নিত্যানন্দ প্রভু তো খুব চালাক, উনি তো আদি গুরু, উনি তো গুরুদের একচুয়ালি, তাই না, উনি প্ল্যান করেছে, উনি ভাবছে যে এই নবদ্বীপে সবচেয়ে যে খারাপ লোকগুলো আছে, সবচেয়ে খারাপ লোকদেরকে আমি খুঁজে বের করবো, আর সবচেয়ে যে খারাপ লোকটা আছে সেই লোকগুলোকে আমার এই মা আমার এই মেডিসিন পুশ করে তার রোগ ভালো করে দিতে হবে, যাতে মানুষ বুঝে যে আমার ইঞ্জেকশনের আমার মালের আমার মালের কোনো না, বুঝছেন না ব্যাপারটা, যে যদি এই আমার মাল দিয়ে যদি নবদ্বীপের সবচেয়ে খারাপ মুমূর্ষু রোগীটাকে, সবচেয়ে পয়জনাস ব্যক্তিটাকে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিটাকে ভালো করে দিতে পারি, তাহলে মার্কেটিংটা ভালো হবে না, হবে না, হেডলাইন আসবে, ব্যাপারে ব্যাপারে হেডলাইন আসবে, মিডিয়া টেলিভিশন এটিএম বাংলা আসবে, তখন নিউজ করে সবাই দেখবে, তখন আমার আর লাগবে না, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড প্রচারে যাবে, এই প্ল্যান করে সে আগাচ্ছে, খুঁজতেছে নবদ্বীপে সবচেয়ে খারাপ মানুষকে, যাচ্ছে যাচ্ছে একদিন যাচ্ছে এমন ভাবে যাচ্ছে এক জায়গায় যাচ্ছে, বলছে এই আমিও পাগল, পুরো ভক্তিমূলক না, বাট সে থিমটা তুলে ধরেছে, ব্যাপারটা তুলে ধরেছে, হ্যাঁ তিন পাগলের বসছে মেলা নদী দিয়ে এসে, নিতাই বলছে যে অসুবিধা নেই, ওরা যদি পাগল হয় আই এম অলসো, দুই পাগল আর এক পাগল জন্মে মেলা, তিন পাগলে ভালো হবে, নিতাই হলো প্ল্যান করছে, ওকে নো প্রবলেম, বলছে তারা যদি পাগল হয় মদ নিয়া আর আমি পাগল হচ্ছি নাম নিয়ে, হ্যাঁ তাদের হাতে হচ্ছে কিসের বোতল, তো মদের বোতল নামাইয়া জম্পাল দিল্লির সমান সমান পাগল, তেমন কিছু না, পাগল পাগল এই মদে পাগল আর আমি কোন মনে হয় না, অসুবিধা নাই চলো যাওয়া যাক, তো গেছে যাওয়ার পরে দিছে তারা এমন তারান দিছে রে ভাই, নিত্যানন্দ একটু ইয়ং আছে দৌড়ে আয়া পর্যন্ত হরিদাস আর ধরতে পারে না, বুঝছেন হরিদাস ঠাকুর বুড়ো মানুষ তো, তো দৌড়তে 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 অবস্থা খারাপ, পরে এরা তো মদ খাইছে বেশি ধরতে পারে না, এইগুলো টাল মাল খাইয়া পড়ে গেছে, পরে হরিদাস ঠাকুর নিতাই
ঠিকই আমার বুড়া বয়সে মার কাজ ওই গিয়া চারটার সাথে কথা করস এই মদ খারাপ দিতে গেছে কে বিশ্বনাথ দিতে গেছে তুমি এদের আমার নিয়ম ছিল যে প্রতিদিনকে রিপোর্ট দিতে হবে মহাপ্রভুকে কতটুকু প্রচার হয়েছে কয়জনে জন্ম আনিছে কয়জনে কি করছে গ্রন্থ নিয়েছে কয়জন বলছে যে যারে দেখো তারে কো কৃষ্ণ উপদেশ কৃষ্ণ কথা কও তিনটা কাজ করতে বলছে কি বলছে বলকৃষ্ণ ভজ কৃষ্ণ পরকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে মারা যোগ করো ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের ভজনা করো কৃষ্ণ ভোগ আগে খাও করকৃষ্ণ শিক্ষা মানে ভোগ ডিস্ট্রিবিউশন কি ডিস্ট্রিবিউশন গ্রন্থ প্রচার তো তারা এখন রুল রিপোর্ট দিচ্ছে এসে দিচ্ছে এসে কার কাছে মহাপ্রভুর কাছে তো বলছে আগামীকালকে হরিদাসের বলছে প্রভু আগামীকালকে আমার নিতাইয়ের গ্রুপে দিয়েন না এ ভেজে আস আমার কালকে দম যায় আর এর গ্রুপে আমি আর যাবো না অন্য একটা বুড়ো মানুষের গ্রুপে দেয়নি বলছে কেন কি হয়েছে অদ্বৈত ছিল পাশে অদ্বৈত আচার্য পাশে ছিল বলছে আরে কোয়েন না হে কি এই মদ খাওয়ার ভিত্তিতে কাছে যায় আর এরা পাগল তো এমনি দৌড়ে আনছে আমার একবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো অদ্বৈত ঠাকুর বলতেছে কি রে নিতাই তুইও পাগল আরো গেছিস পাগল হয়ে গেছে আমি এদিকে গেছি তো নিত্যানন্দ ভাবছে যে যদি আমি কোনোভাবে এদেরকে ভক্ত বানাতে পারি সারা পৃথিবীর মানুষ খুব সহজে জেনে যাবে নবদ্বীপের মানুষও জানবে এবং এরপর কি সে ভাবছে আর হরিদাস ঠাকুরের সাথে যাবে না কার সাথে যাবে না একা যাবে আর কখন যাবে জানেন রাত্রেবেলা যাবে একদিন রাত্রে 12টার সময় মিড নাইট রাত্রেবেলা গেছে কার কাছে গেছে ঠিক ছিল মদ খাইতে সন্ন্যাসী হয়েছে এখন রাগের সুটে মাদাই হ্যাঁ রাতে ছিল মটকা বলছেন কিসের মটকা বলুন তো মদের মটকা দিছে ডিল আর যে ডিল দিছে নিত্যানন্দের কপালে লাইয়া কপাল ফাইটা রক্ত বেরা শুরু হয়েছে এখন পরের বার যখন মারলে আবার তখন জগাই হাত ধরছে মাথায় মাথাকে বলছে মাথায় এই সন্ন্যাসী দেশান্তরী ব্যক্তিদেরকে কেন মারছ হ্যাঁ এরা মতো সাধককে সাধুদেরকে মেরে তুমি কি বড় হতে পারবে নিত্যানন্দ মহাপ্রভু মহাপ্রভু যখন বলছে আশেপাশে মানুষরা দেখে যায় সবাই মহাপ্রভুর কাছে গেছে আর মহাপ্রভু তৎক্ষণাৎ চলে এসেছে সুদর্শন 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 মহাপ্রভুর হাতে সুদর্শন চলে এসেছে আর এরা সবাই ব্রাহ্মণের পুত্র এরা সুদর্শন ভালো জানে কিভাবে শিশুপালের গলা কেটেছিল রাজসভায় দেখছে না আর সুদর্শনকে দেখা তো জগাই মা দেয়ের অবস্থা খারাপ করছে ধরবো না এটা তার ভাই খাস তুই মাদাই তুই জীবন করে শেষ করে দিলে এই চিন্তা কইরা যখন নিত্যানন্দ বলছে প্রভু শুনেন এই জগাই ভালো আছে মাদাই যখন আমাকে প্রথমবার মেরেছে তখন এই জগাই দ্বিতীয়বার আটকিয়েছে আমাকে যাতে না মারতে পারে তখন মহাপ্রভু জগাইয়ের প্রতি খুবই কৃপা পরায়ণ হয়েছে সুদের জন্য তোকে আমি কৃষ্ণ প্রেম দিলাম আর যেই মহাপ্রভু তোকে জড়িয়ে ধরেছেন জগাই ধপাস করে নিচে পড়ে গেছে ক্যান্সার হয়ে গেছে তখন মহাপ্রভু বলছেন এই জগাই উঠ দেখ সত্যি সত্যি আমি তোর কৃষ্ণ প্রেম দিয়েছি সে উঠেছে উঁচা কৃষ্ণ প্রেমে কি নাচ আর এইসব ঘটনা মাথায় দেখে মাথায় বলে হায় রে হায় একসাথে মদ খাইলাম একসাথে খুন করলাম একসাথে অপরের বউকে হরণ করলাম হে কৃষ্ণ প্রেম পাইলাম আমি পড়ে রইলাম আমার কি হবে নাকি হে ওই চিন্তা কইরা আয় মহাপ্রভু ভাই বসে মহাপ্রভু ভাই না তোকে আমি তোকে আমি মুক্তি দেবো না তুই আমার নিত্যানন্দের গায়ে আঘাত করছস মহাপ্রভু নিত্যানন্দ বলছে প্রভু আপনি তো এবার প্রভু অস্ত্র হাতে ধরার জন্য আসেননি প্রভু আপনি বলেছেন এলে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার প্রভু
আপনি যদি আজকে এই প্রতিজ্ঞা করে এসেছেন, আপনি কেন মাধাইকে ক্ষমা করবেন না প্রভু? বলছে মাধাই মাধা গীতায় মাধাইকে আমি ক্ষমা করতে পারবো না, মাধাইকে একমাত্র তুমি ক্ষমা করতে পারো। তখন মাধাইকে বলছে যা নিত্যানন্দের পায়া পড়। যখনই নিত্যানন্দের পায়া পড়েছে, নিত্যানন্দ তাকে তুলেছে, তুলে আলিঙ্গন করেছে, আর নিত্যানন্দ তার ভিতরে প্রবেশ করেছে। মাধাইয়ের মাধাইয়ের মধ্যে কৃষ্ণ প্রেম চলে এসেছে। আর এরা দুইজন তখন কৃষ্ণ নামে এমন উন্মত্ত হয়েছে, মহাপ্রভু বলছেন আজ থেকে তোরা আর পাপ করিস না। তারা বলে পাপ রে বাপ, আরো পাপ? না না না, আর পাপ করবো না। তিনবার গঙ্গা স্নান করতো, প্রতিদিন লক্ষাধিক মালা জপ করতো। মাধাইয়ের নাম হইলো মাধবানন্দ, জগায়ের নাম হইলো জগদানন্দ, দুজনের দীক্ষা হয়ে গেল। এবং নবদ্বীপের সবাই তখন, যারা ওষুধ ছিল জগাই মাধাইয়ের মতো ছিল, সবাই তখন ভক্ত হয়ে গেল। কিরকম মার্কেটিং হয়েছে আপনি চিন্তা করতে পারেন না, কিরকম মার্কেটিং হয়েছে। ইনজেকশন যে কি পরিমাণ চলছে রে ভাই, ওষুধ যে চলছে মানে ফাইনাল কি চলছে, শেষ মার্কেটটা উঠে গেছে। হ্যাঁ আসেনি, হ্যাঁ ভাই, তো এত বেশি, হ্যাঁ এত বেশি প্রচার হয়েছে। এখন একটা প্রবলেম হয়েছে বুঝছেন, কি হয়েছে বলেন তো, বলেন তো কি হয়েছে, কে বলতে পারে কি প্রবলেম হয়েছে জানেন না? যমদূত চিত্রগুপ্তকে দিয়া তাদের পাপ লেখানোর জন্য কয়েক হাজার শ্রমিক নিয়োগ করছে লেখার জন্য, দপ্তর লেখে যাদের কিতাব হয় তাদের উভুই যারা লেখে, এবং তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে রাখার জন্য, আর এই পাপকে খালি গুডাউনে রাখার জন্য 27টা গুদাম লাগছে, গুদাম, এত পাপ ছিল তাদের। তো যমরাজা বলতেছে, যমদূত বলতেছে, যে যমরাজ বলতেছে এটা কি করে সম্ভব, আমার লক্ষ লক্ষ টাকার বাজেট, আমার পুরো 10 মিনিট লেগেছে শেয়ার বাজার, কত কোটি কোটি টাকার বাজেট কিন্তু শেষ। কেন? কারণ এদের পিছনে কত প্ল্যান করে, কত গুদাম ভরেছে পাপে, কতজন শ্রমিক লিখেছে, এদেরকে বেতন দিয়েছে, দুর্গা পূজার বোনাস দিয়েছে, ঈদের বোনাস দিয়েছে, কত কিছু করেছে, সব টাকা পয়সা মাই, আর গুদামও খালি হয়ে গেছে। আর এটা চিন্তা করে তার যে মার্কেট 10 লক্ষ যে সুন্দর বেড়া শেষ হয়ে গেছে, ব্রহ্মা আসছে, শিব এসছে, তারা সিরিয়াসলি আসছে, তারা আইসা কানের মধ্যে কৃষ্ণ নাম দেওয়া শুরু করেছে। যখন উচ্চস্বরে কৃষ্ণ নাম করেছে, কৃষ্ণ নাম শুনে তারা আবার সেন্স ফিরে আসছে। পরে যমদূত দেখুন এটা কি শুরু হয়েছে, মত্তলোকে, মত্তলোকে যদি এরকম শুরু হয়, সবাই যদি পাপ মুক্ত হয়, তাহলে তো আমার ব্যবসাটাও নামছে, দেখো আমার তো জমদই থাকবো না, ব্যাপারটা কি হচ্ছে নাকি এটা? তো কথার অর্থ হচ্ছে যে মহাপ্রভু এমন নিত্যানন্দ প্রভু এসে এমন প্রেম দিয়েছেন, এমন পতিত্বদেরকেও প্রেম দিয়েছেন, এভাবে উদ্ধার পাওয়ার এত সহজ রাস্তা দিয়েছেন। এরপরেও আমাদের মতো কিছু মূর্খরা কৃষ্ণ নাম ছাড়া অন্য নাম জপ করি, মালা দিয়ে জপ করতে পারলে বলবো আঙ্গুলে কানে করি, মনে মনে করি, বলে আমার গুরুদেবের নাম করিতে, মরার পরে তোর কেন কি তোর গুরুর নাম দেয় না, হরে কৃষ্ণ দেয় কোনটা দেয়? কিছু কিছু মূর্খরা আমরা বুঝি না, এত প্রেম মহাপ্রভু এসে দিলেন, আর আমাদের মতো কিছু মূর্খরা তুলসী মালাও দেই না, তিলকও করি না, আর জপমালা তো জপ করি না, একাদশী তো করি না, কৃষ্ণ নামও করি না, সময় নাই।